বর্ধমান বেশ কয়েকদিন ধরেই যে খবরের শিরোনাম ছিল যে বর্ধমানের এই যে ঐতিহ্য প্রাচীন একটা ঐতিহাসিক যে পুরনো রেলওয়ে ফ্লাইওভার ছিল সেই ফ্লাইওভার ভাঙাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে ট্রেন চলবে কি চলবে না। তবে জানিয়ে রাখি 5 তারিখের পর কিন্তু আজও সকাল থেকে দেখা যাচ্ছে ট্রেন কিন্তু চলছে এবং সংখ্যায় কম। হাওড়া থেকে যে সমস্ত গাড়ি ঢুকছে সেটাও সকাল সকাল এবং বর্ধমান থেকে হাওড়ার দিকে যে সমস্ত লোকাল ট্রেন বর্ধমান থেকে জার্নি করার কথা সেই ট্রেনও কিন্তু সকালের দিকে চলছে। বেলার দিকে কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন যে বেলার দিকে ট্রেনের সংখ্যা কমবে। আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের একটা সাইড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, মানে হাওড়াগামী মানে বর্ধমান থেকে হাওড়াগামী যে দিকটা সেই দিকের কিন্তু লাইন ব্রিজকে কাটা হয়েছে। এবং কিছু আমরা দেখতেও পাচ্ছি যে দূরপাল্লার এই যে পাটনা থেকে হাওড়ার দিকে যে যাচ্ছে রাঁচি থেকে যে গাড়ি আসছে সেই গাড়ি কিন্তু চলছে। এবং কর্তৃপক্ষ প্রত্যেকবারই কিন্তু বলছেন যে মানুষের একটা বুঝতে হবে যে এই ব্রিজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ভাঙার প্রয়োজন ছিল এবং ভাঙার কাজ কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি লেবার মিস্ত্রি এবং যারা টেকনিশিয়ান আছেন এবং ইঞ্জিনিয়ার আছেন তারা কিন্তু পুরোদমে কাজ কিন্তু করে যাচ্ছে।